এক সপ্তাহ আগের ছবি এটি থাইল্যান্ডের এই কিশোর ফুটবল দলের সদস্যদের সন্ধানের পর শুরুতে কর্তৃপক্ষ বলেছিল তাদের বের করে আনতে সময় লাগতে পারে তিন থেকে চার মাস কিন্তু স্থানীয় ও বিদেশি ডুবুরিদের সম্মিলিত প্রচেষ্টায় সবাই উদ্ধার হল মাত্র তিন দিনের অভিযানে শ্বাসরুদ্ধকর অভিযানের প্রথম ও দ্বিতীয় দিনে গুহা থেকে চারজন করে আটজনকে বের করে আনা হয় আর তৃতীয় দিনে এসে উদ্ধার হল বাকি চার ফুটবলার ও তাদের কোচ তবে এখনও গুহার ভেতরে আছে চিকিৎসক ও থাই রাজকীয় নৌবাহিনীর সদস্যরা যারা গেল তিন দিন ধরে সেখানে আটকে পড়াদের সেবা ও প্রশিক্ষণ দিয়ে আসছিলেন এর আগে সেখানে সকাল দশটায় বহুজাতিক ডুবুরি দলের সদস্যরা গুহায় প্রবেশ করেন গেল কয়েকদিনের মতো আজও বৃষ্টি হয়েছে তবে গুহার ভেতরের পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি এ পর্যন্ত উদ্ধার হওয়াদের পরিচয় প্রকাশ করা হয়নি দেখা করতে পারেনি পরিবারের সদস্যরাও তবে স্বাস্থ্য পরীক্ষার পর জানানো হয়েছে সবাই মানসিক ও শারীরিকভাবে ভালো আছে অন্তত এক সপ্তাহ তাদেরকে হাসপাতালে রাখা হবে দীর্ঘদিন গুহায় থাকায় তাদের প্রায়ই ক্ষুধা লাগছে এখন পর্যন্ত নরম খাবার দেয়া হচ্ছে তবে দুই কিশোরের এক্স রে প্রতিবেদনে অস্বাভাবিকতা ধরা পড়েছে সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে তবে সার্বিকভাবে সবাই ভালো আছে এদিকে গুহায় আটকে পড়াদের উদ্ধারে অংশ নেওয়া সব দেশের ডুবুরিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী ভবিষ্যতে প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি উদ্ধার অভিযান সমাপ্ত হওয়ার পর এই গুহায় পর্যটকের সংখ্যা বাড়বে এমন অবস্থায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বিশেষ করে বর্ষা মৌসুমে কাউকে ঢুকতে দেওয়া হবে না উদ্ধার কাজে অংশ নেওয়া সব দেশকে আমি ধন্যবাদ জানাই থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি থামলুয়াং যেখানে গেল তেইশে জুন বেড়াতে গিয়ে পানি বেড়ে যাওয়ার কারণে আটকা পড়ে ওই ফুটবল দলটি পলাশ রঞ্জন রায় নিউজ ডেস্ক